আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কথা বলবো প্যাপস টেস্ট নিয়ে আমি আমার এর আগের ভিডিওতে প্যাপস মেয়ার কী ধরনের টেস্ট আমরা কেন করি এর তাৎপর্য এর গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম তো আজ আমরা কথা বলবো এই প্যাপসমেয়ার আমরা কখন থেকে শুরু করব এবং কাদেরকে করব। কিভাবে করব। আমরা সাধারণত এই প্যাপস শুরু করতে বলি পঁচিশ বছর বয়স থেকে তো এখানে একটা কথা আছে যদি কোনো মেয়ের পঁচিশ বছরের আগেই বিয়ে হয়ে যায় অথবা সে পঁচিশ বছর হওয়ার আগেই যৌন এক্সপোজার অথবা সহবাসে লিপ্ত হয় তাহলে কিন্তু তাকে এর আগে থেকেই প্যাপসমেয়ার শুরু করতে হবে আমাদের দেশে যেহেতু বাল্য বিবাহের প্রবণতা অনেক বেশি সেই সমস্ত কারণে আমাদের দেশে কিন্তু প্যাপসমেয়ারটা আরও আগেই শুরু করতে হবে পঁচিশ থেকে অথবা যখন থেকে আমি প্যাপসমেয়ার শুরু করছি উনত্রিশ বছর বয়স পর্যন্ত প্রতি বছর এই প্যাপসমেয়ার করাটা জরুরি এবং তিরিশ বছর থেকে শুরু করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এই প্যাপসমেয়ার চালিয়ে যেতে হবে তবে ইদানিং আমরা যেটা বলছি যে তিরিশ বছরের পর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত তিন বছর অন্তর প্যাপসমেয়ার করার জন্য এবং এই প্যাপসমেয়ারের সাথে আরেকটি কোর টেস্টিং যেটাকে আমরা এইচপিভি টেস্টিং বলে থাকি সেই টেস্টটি করতে হবে এইচ মানে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন কিছু বৈজ্ঞানিক পরিসংখ্যানে দেখা গেছে যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সারভাইকাল ক্যান্সারের জন্য আশি আশিভাগ দায়ী এবং বেশিরভাগ বিবাহিত মেয়েরা এইচপিভি ভাইরাসে আক্রান্ত এবং সেই সমস্ত কারণে প্যাপসমেয়ারের সাথে কো টেস্ট হিসাবে আমরা এইচপিভি টেস্টিংও করে থাকি পঁয়ষট্টি বছর হওয়ার পর যদি কোনো মেয়ের বিগত দশ বছরের যে প্যাপ টেস্ট এবং এইচপিবি টেস্ট সব কিছু যদি নর্মাল থাকে তাহলে তাকে আর কোনো ধরনের স্ক্রিনিং টেস্ট করার কোনো প্রয়োজন নেই আমি যে রুটিনের কথা বললাম সেই রুটিনের কিন্তু এক্সেপশন আছে যেমন কোনো মেয়ের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্যান্সার যেমন তার মা মারা গিয়েছে জ্বর ক্যান্সারে তার বোনের হয়তো জ্বর ক্যান্সার ছিল অথবা তার ফুপু খালা তাদের হয়তো জ্বর মুখে ক্যান্সার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই যে যে রুটিন প্যাপসমেয়ার অথবা এইচপিবি বি টেস্টিং এই টেস্টের রিপোর্ট কিন্তু উনি যেই ডাক্তারকে দেখাচ্ছে সেই ডাক্তারের নির্দেশ মতো কিন্তু তাকে মেনে চলতে হবে কারণ তাদের জন্য যে রুটিন সেটি কিন্তু সাধারণ সবার জন্য যে রুটিন সেটি কিন্তু প্রযোজ্য হবে না তাদের জন্য আরেকটু ফ্রিকোয়েন্ট অথবা আরেকটু ঘন ঘন এই টেস্টগুলো করা কিন্তু জরুরি যাদের জড় অপারেশন হয়ে গেছে এবং অপারেশনটা হয়েছে ক্যান্সার না এরকম কোন সমস্যার জন্য যেমন ফাইব্রয়েড অথবা জ্বর টিউমারের জন্য অপারেশন হওয়া ওভারিয়ান টিউমার এর জন্য অপারেশন হওয়া অতিরিক্ত রক্তক্ষরণে কিছু অপারেশন করি জ্বর অপারেশন করি আমরা সেটার জন্য তো এই সমস্ত বেনাইন বলি যেগুলা নন ক্যান্সারাস ক্যান্সার সাথে রিলেটেড না এই সমস্ত কারণে যাদের অপারেশন হয় তাদের কিন্তু আর প্যাপস নেয়ার করার দরকার নেই কিন্তু যাদের জ্বর অপারেশন জ্বরের মুখের ক্যান্সারের পূর্বাভাস যেমন সিআইএন ওয়ান টু অথবা আনহেলদি জ্বর মুখ ছিল সে সমস্ত কারণে করা হয় এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে জ্বরের মুখের ক্যান্সারে তাদের ক্ষেত্রে কিন্তু মিয়ার এবং এইচপিভি টেস্টিংয়ের যে ব্যাপারটা সেটি তাদের যে রোগ বিশেষজ্ঞ আছে তার সাথে যোগাযোগ করে সেইভাবে তাদের সেই রুটিন কিন্তু ফলো করতে হবে আর যদি কারো জ্বরের অপারেশন হয় কিন্তু জ্বরের মুখটা থেকে যায় যেমন আমরা যখন জরয় অপারেশন করি কিছু অপারেশন আছে সাব টোটাল মানে জ্বরওটা ফেলে দেওয়া হয় কিন্তু জ্বরের মুখটা কিন্তু থেকে যায় আর কিছু অপারেশনের আছে টোটাল মানে পুরোপুরি জ্বরওটা ফেলে দেওয়া হয় তো সাব টোটাল হিস্টারিকটমি যাদের হয় মানে যাদের জরয়ের মুখটা থেকে যায় তাদেরও কিন্তু নর্মাল যে রুটিন আমরা ফলো করি যেমন সার্ভাইকাল প্যাপস মেয়ার নেই তাদের কিন্তু সেই রুটিনেই ফলো করতে হবে তো আমি মনে হয় যে এতক্ষণ যে বললাম আমার কথা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন অথবা আপনি যেই গানেগুলোকে দেখাচ্ছেন তার সাথে এই জিনিসটা বোঝার জন্য সরাসরি কথা বলবেন কারণ আমি আবারও বলছি এই প্যাপ টেস্ট অথবা প্যাপস মেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বিশেষ করে মেয়েদের জন্য এই পরীক্ষার মাধ্যমে আমরা শতকরা আশি ভাগ জ্বরের মুখের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি এবং শতকরা সত্তর ভাগ জ্বরের মুখের ক্যান্সারজনিত কারণে যে মৃত্যু হয় তাকে প্রতিরোধ করতে পারি এবং বাংলাদেশে মেয়েদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে এই সারভাইক্যাল ক্যান্সার অথবা জ্বরার মুখের ক্যান্সার সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা থাকল আল্লাহ হাফেজ